हेलो वेलकम टू माई चैनल सन्धु स्टेशन। आमी सन्जित। तो केमन आछेन सबाई? तो फ्रेंड्स, एक जिनिस आमी देखछि फेसबुके सप्तार्शी बसु एक ट्वीट करेछे जे बीस्ट एवं बालिमाय थेके बेशी बिजनेस करेछे चेंगिज। एटा निये जीत फैनरा नानानभावे चारदिके खाली शेयर करेई जाच्छे पुरो सप्तार्शी बसुके फेमास करे दिच्छे। तार ट्वीट निये एतो एतो भाई शेयर। एक कथा बोली, दोगलापान चिनेन? आपनारा चेनेन ना। तो आमी जीत फैनदेर उद्देश्ये एटाई बोलते चाई, दोगलापानदेर एकटु चिनते शिखुन। तारा भालो लोक नय। आमी सिम्पल भावे किछु बुझिए दिच्छी। जखन चेंगिज सिनेमाटा रिलीज करेछिलो से शुरू थेके चेंगिज सिनेमा शेष पर्यन्त जतदिन हले चलेछे एर माझखाने कोनो एकटा टुइट करेछे सप्तार्शी, कोनो एकटा टुइट करेनी। तार कारणटा कि जानेन? सिनेमाटा जदि प्रमोशन हये जाय, लोके जदि आरो बेशी देखते जाय, करेनी। एत सुंदर भावे प्रथमबार पैन इंडिया छवि रिलीज करते चलेछे। भास्वती घोष आमादेर बांगलार बिराट बड़ो रिव्यूअर जे रॉकी एंड रानी का प्रेम कथा देखे एकदम फिदा होए गए, हेन तेना अनेक किछु लिखते पारे। तो सेई मेटा चेंगिजके के निये कि एकटा लाइन लिखेछिलो ना, लिखबे ना। तार कारण जदि चेंगिज हिट करे जाए, जदि चेंगिज बेशी हले लोक देखते जाए, तार लेखा पड़े जदि दुटो लेख देखते जाए, तो आपनारा दोगलापानदेर चिनेन ना। आज के सप्तार्शी बसु ट्वीट करेछे, दुदिन परे देखबेन जे पागली घोष माने भास्वती घोषो एकटा ट्वीट करबे जे चेंगिज अमुक करेछे तमुक करेछे, किन्तु आल्टिमेटली जखन सिनेमाटार सापोर्टेर दरकार छिलो तखन तारा मुखे चुप करे बसेछिलो। बुझछेन तो केन आजके केन ट्वीट करेछे? अनेक बड़ो प्रश्न। तो एतदिन करेनि, आजके केन? एखाने अनेक कटा पॉइंट रयेछे। प्रथमत आजके जदि सेटाके निये किछु बला हय ताहले सिनेमाटार कालेक्शनेर दिक थेके आर किछु होबे ना, जा हर हये गेछे। एखन कथा हच्छे से नतून करे केन बोलछे। कारणटा जानेन? एकटा आमी सिम्पल लजिक दिये बोझाई। प्रजापति एकटा सिनेमा एसेछिलो। प्रजापति शुरू थेके শেষ পর্যন্ত বলবো না, শুরু থেকে মোটামুটি কয়েক সপ্তাহ পর্যন্ত সে আপডেট দিয়ে যায়। সে ডিস্ট্রিবিউটর ঠিক আছে আপডেট দিচ্ছে, সে দিচ্ছে অমুক কোটি তমুক কোটি 10 কোটি 12 কোটি 13 কোটি পর্যন্ত সে আপডেট দেয়, তারপর আপডেট বন্ধ করে দেয়। তার কারণ হলো লোকে আর তখন হলে যাচ্ছিল না, তাই সে আপডেট বন্ধ করে দিচ্ছিল। যদিও তারপরও 2 লাখ 3 লাখ করে হয়েছিল, সেগুলো সে আর আপডেট দেয় না। তার কারণ হলো তার নাকি মানে একটু লজ্জা লেগে যাবে যে কালেকশন কম হচ্ছে। এটাই হলো বাংলা ডিস্ট্রিবিউটরদের প্রবলেম। বেশি কম বড় কথা নয়, লাইফ টাইম কালেকশনও একটা হয়, সেটাও জানানো দরকার। যাই হোক, ব্যাপারটা হলো আজকে কেন চেঙ্গিজ নিয়ে টুইট হলো তার কারণ কি জানেন? জিত ফ্যানদের ইনকেস করতে চাইছি। অবশ্যই আমি ব্যাপারটা নিয়ে বলছি। তার কারণ হলো দুদিন পর বাঘা যতীন রিলিজ করবে, তাই তো? তো বাঘা যতীনকে বুস্ট করার জন্য এখন চেঙ্গিজকে বললে সেটা বাঘা যতীনের পক্ষে অনেকটাই ভালো। তাই সে এখন বলছে যে চেঙ্গিজ বিস্টের থেকে বালিমের থেকে বেশি বিজনেস করেছে। কই এই কথাটা তখন লিখতে পারলো না, লিখবে না। দুদিন পর বললাম তো ভাস্বতী ঘোষ চেঙ্গিজকে কিছু নিয়ে লিখবে, দেখবেন। এবার কথা হচ্ছে তাতে কি আমি অখুশি যে যদি সবাই বাঘা যতীন দেখতে চায়, জিত ফ্যানরাও দেখতে চায়? না, আমি অখুশি না। আমি চাই বাঘা যতীন সবাই দেখুক, সুপার ডুপার হিট হোক। ব্যাপার হচ্ছে এই দোগলাপান কেন? জিতের বেলায় তুমি কিছু বলবা না, দেবের বেলায় বলবা। জিত ইন্ডাস্ট্রির কেউ না, দেব একাই করে যাচ্ছি। এই দোগলাপান মাঝিগুলো ছাড়ুন। জিত যখন চেঙ্গিজ করেছে তখন কিছু বলনি, এখন মানে জিতের ভালো বলা শুরু করে দিয়েছো। হঠাৎ করে এত দরদ উতলে উঠলো কেন? তো যাই হোক, যারা অবশ্যই স্মার্ট তারা বুঝে গেছে। আমি চাই বাঘা যতীন সুপার ডুপার হোক, চেঙ্গিজকে ওভারটেক করুক, চেঙ্গিজকে আরও বেশি হিট করাক। দেখুন, আমরা ইউটিউবাররা তখন বলেছিলাম যে চেঙ্গিজ সিনেমাটা 20-এর থেকে বেশি বিজনেস করেছিল। তখন অনেকেই সহমত হয়নি, অনেকেই নানান কিছু বলেছিল। আমি এইটুকু পর্যন্ত বলেছিলাম, আমি ধারণা করেছিলাম যেভাবে গিটি গ্যালাক্সিতে চলেছে, বোম্বাইয়ের মতো মার্কেটে হাউসফুল গিয়েছে, সেখান মানে সব কিছু রিসার্চ করে আমি এইটুকু বলেছিলাম এ 1.5 থেকে 2 কোটি এমনকি 2.5 কোটি টাকাও বিজনেস করতে পারে হিন্দির মার্কেটে, বা 2.5 কোটি রুপি বিজনেস করেছো বা হয়তো। কিন্তু তখন সে মানে কেউ পাত্তা দেয়নি। তাই চেঙ্গিজটাকে হিট করাতে গেলে 2.5 কোটি নয়, তারা যদি কাগজ ও কলমে আরেকটু সাপোর্ট করতো তাহলে সিনেমাটা আরও বেশি সাপোর্ট পেতো। কালেকশন যেমনই হোক আরও বেশি সাপোর্ট পেতো, আমাদের এখান থেকে আরও বেশি কালেকশন হতো। তো ব্যাপার হলো এটাই, চেঙ্গিজ অবশ্যই সুপারহিট, জিদ্দা যেরকমভাবে বলেছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আজকের দিনে এসে দর্শকরা মানছে, দেব ফ্যানরাও মানছে। এখন যখন সপ্তার্শী বসু বলছে, এখন দেব ফ্যানরাও মানছে যে চেঙ্গিজ সুপারহিট, কারণ হিন্দি থেকে যদি 2.5 কোটি টাকা বিজনেস করে তাহলে বাংলা থেকে তো আরও বেশি হয়েছে। তো ব্যাপার হলো তখন কেন বলেনি আর দেব ফ্যানরা তখন কেন বিশ্বাস করেনি? কিছু দেব ফ্যানদের গ্রুপ রয়েছে, তারা দেখবেন প্রতিনিয়ত বলেছে চেঙ্গিজ নাকি এখনও পর্যন্ত 1 কোটি কামাতে পারেনি, চেঙ্গিজ নাকি ফ্লপ, জিতটা এমনি মিথ্যে বলেছে, হেন তেন। তো দেখুন দোগলাপানগুলো কতগুলো, মানে কী জন্য দোগলাপানগুলো হচ্ছে বুঝতে পারছেন তো? तो और बेशी किछु बोलते चाइ ना आपनारा सबाइके आमार अनुरोध जान बाघा जतिन देखुन। बाघा जतिन हिंदी बांगला सब जायगाय जेन सुपारहिट ब्लकबास्टर हय ताहले बांगला इंडस्ट्री एगोबे। और किछु किछु दोगला पानदेर जित फैनदेर बोलबो एकटु इगनोर करते शिखुन, तार एई टुइट निये नाचानाचि करार कोनो मानेई नेई, से एक नम्बरई दोगला पान। तो जाई होक भालो थाकेन सबाई, टाटा।